हेलो एवरीवन, गुड मॉर्निंग एंड वेलकम बैक टू माय चैनल। वेलकम टू आवर न्यू वीडियो। तो आज के হচ্ছে 30th মার্চ, আজ কে হচ্ছে বৃহস্পতিবার, এখন বাজে হচ্ছে সকাল 9টা। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, আমরাও ভালো আছি। সকাল সকালই দিন স্টার্ট হয়ে গেছে, তো জো জাস্ট ঘুম থেকে উঠেছি, এখন হচ্ছে এই সব রুম টুম ক্লিন করব। তো আজকে সারা দিন কি করব না করব ভাবলাম তোমাদের সাথে শেয়ার করব। আশা করি ব্লগটা দেখতে ভালো লাগবে, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো চলো দিনটা এখন থেকে তোমাদের সাথে স্টার্ট করা যাক। এই যে মহাশয় উঠে গেছে বিছানার এই অবস্থা, এখন এগুলো আমি সব ক্লিন করে নেবো, দেন যে আমার হেল্পার এসছে সে ফ্লোরগুলো ক্লিন করবে। বিছানা টিছানা ক্লিন হয়ে গেছে, এই রুমের যা কিছু ছোটোখাটো ডাস্টিং ছিল সেগুলো হয়ে গেছে। এখন আমি যাবো হচ্ছে তোজোর জন্য ব্রেকফাস্ট বানাতে। আজকে বানাবো হচ্ছে সুজির উপমা একটু নোনতা মিষ্টি করে সমস্ত রকম ভেজিটেবলস দিয়ে। সো এখানে আমি হচ্ছে সুজি নিয়ে নিয়েছিলাম 2 টেবিল স্পুন মতো, আর তারপর এগুলোকে ড্রাই রোস্ট মতন করে নিয়েছিলাম, মানে শুকনো কড়ায় নেড়ে নিয়েছিলাম ভালো করে। তারপরে ভেজিটেবলস ছোটো ছোটো করে কেটে রেখেছিলাম, সেটাকে 1 চামচ মতো রিফাইন্ড অয়েল নিয়ে হালকা করে ভেজে জল অ্যাড করে দিয়েছিলাম। পরিমাণ মতো নুন মিষ্টি অ্যাড করে দিয়ে এটাকে নাড়াতে থাকবো, যখন সবজিগুলো সেদ্ধ হয়ে আসবে তখন সুজিটাও অ্যাড করে দিয়ে এটাকে নাড়াতে থাকবো, যতক্ষণ না এরকম একটা থকথকে টাইপের হয়। আর এটা যেহেতু নুন মিষ্টি কম্বিনেশানে হয়, যেন তোজোর ভীষণ ফেভারিট একটা ব্রেকফাস্ট এটা, আর আমারও চায়ের মধ্যে চলে এসেছে। আর সকালের চাটা আমি চিনি অ্যাভয়েড করি, হানি দিয়ে খাই। প্যাকিং চলছে মানে হচ্ছে আমরা উইকেন্ড ট্রিপ করতে যাচ্ছি, এই স্যাটারডে যাচ্ছি, সানডে ওখানে স্টে করছি, মানডে হচ্ছে রিটার্ন ব্যাক যাচ্ছি হচ্ছে তামিলনাড়ুর ইয়াকাড় বলে একটা হিল স্টেশন আছে, যেটা হচ্ছে ইস্টার্ন ঘাটে, সেখানেই যাচ্ছি। কারণ অনেকদিন ধরে বাড়িতে আছি, প্রায় 1 মাস হয়ে যাচ্ছে, আর এখানে ব্যাঙ্গালোরের চারপাশে প্রচুর আছে উইকেন্ড ট্রিপ করার জন্য, সেই জন্য হচ্ছে আমরা ঘুরে আসছি। আর সেখানে অতটাও ঠান্ডা নেই, এখানকার হিল স্টেশন অতটাও ঠান্ডা হয় না, স্পেশালি তামিলনাড়ু। বাট স্টিল ওর জন্য, ওই যে তোজোর জন্য হচ্ছে একটা ফুল স্লিভ জিন্সের জ্যাকেট নিচ্ছি, আর একটা হাফ স্লিভ নিচ্ছি। বাকি সব আমি শার্ট টি শার্ট এসব বার করে আমি সব অর্গানাইজ করে রেখেছিলাম, বাট এই এসে সব এদিক ওদিক করে নিয়েছে। যাই হোক, পরশু আমাদের বেরোনো, তো ভালো আজকে গুছিয়ে টুছিয়ে নিই, তার সাথে ডাইপার ফাইপার হেনা তেনা এসব তো নেওয়াই আছে, একে নিয়ে যাচ্ছি যেহেতু। তো এই একটা লাগেজ আর মেবি ওর একটা খাবারের ব্যাগ হবে, তাতে আমাদের হয়ে যাবে। এখন হচ্ছে এসব গোছাচ্ছি। সো ফাইনালি হচ্ছে গোছানো কমপ্লিট, এখানেই তোজোর আমার সমস্ত কিছু এটে গেছে, তোজোর ওষুধপত্র লোশন বগেরা যা কিছু ছিল সব কিছুই। তোজোর জন্য একটু বেশি করে জামা নিয়েছি, কারণ বাচ্চা ছেলের বলা যায় না কখন কি ভিজবে, কখন কি ওয়েদার চেঞ্জ হবে, সেই অনুযায়ী সব রকম জামাই নিয়ে নিয়েছি। এখন এটাতে জায়গা আছে, যদি টুপিটায় কিছু ভরতে হয় তাহলে পরে ভরা যাবে, বাট এসেন্সিয়াল যা কিছু নেওয়ার ছিল ওষুধপত্র লোশন ক্রিম ড্রেস বগেরা সব কিছু হচ্ছে নেওয়া হয়ে গেছে কমপ্লিট। কি করছি কেন শুয়ে শুয়ে তুই? হ্যাঁ, এটা কি হয়েছে তোর? এটা কি হয়েছে? হ্যাঁ, এখানে এই কম্বলটাকে কাবার থেকে বের করে টানতে টানতে নিয়ে এসছে, এটা কোনো রকমারি জিনিস হবে, কখন এটা গাড়ি হবে, কখন এটা টেন্ট হবে, এটার মধ্যে ঢুকে যাবে, এসব বদমাশি করবে শুয়ে শুয়ে। কোনো স্নান হয়নি, একেবার তেল টেল মাখিয়ে স্নান করাবো, এখন বাসছে হচ্ছে প্রায় 11:30। সো অ্যামাজন থেকে আমি অর্ডার করেছিলাম তোজোর জন্য শর্টস কতগুলো কটনের একদম, তো এগুলো কম্বো প্যাকে ছিল 6টা কম্বো একসাথে, সুন্দর সুন্দর কালারে এসেছে, কারণ কি ওর শর্টস এখন লাগছে, এখানে ওয়েদার বেশ গরম আছে, আর ওর ছিল না এখানে, 5-6টাই ছিল জাস্ট, বাকিগুলো রামপটে আমি মনে রেখে এসেছি, মনে নেই আমার। তো যাই হোক, এগুলো এখন বেড়াতে যাওয়ার সময় তো লাগবে, ওখানেও অতটা ঠান্ডা নয় ওয়েদার এখানকার মতনই, তো অনেক বেশ ভালো ভালো কালারগুলো এসছে, প্রিন্টগুলোও ভালো, আর কাপড়টা ভীষণ সফট। এগুলো এখন হচ্ছে আমি ট্রলির মধ্যে ভরে নেবো, এগুলো লাগবে ওখানে গিয়ে। এনাকে স্নান টান করানো হয়েছে, একে স্নান করানো কমপ্লিট, মানে একটা বড় যুদ্ধ কমপ্লিট। আর এই যে এখন আমাদের ওয়াশরুমের এই অবস্থা, এতে বসে স্নান করেছে, এই টয়লেটগুলো দরকার, নাহলে জল নিয়ে চরম বদমাশি করে, এনার শাওয়ার জেল টেল সমস্ত এখন আমাকে এটা ক্লিন করতে হবে। 1 2 1 1 2 3 কি জোরে জোরে লাফাচ্ছিস তোজো? বাপ রে, কি ডান পিঠে ছেলে, শিল নোড়া খেয়ে নাই, দুধ ভাত ফেলে, মাথা যদি লেগে যায় না নমস্কার তো বুঝলাম, তারপর কি? হ্যাঁ নমস্কার,
দেখে যা লাফিয়ে লাফিয়ে জনগণ কি বদমাশি। সো দিস ইজ অ্যাজ ইউজুয়াল আওয়ার টাইম, মানে আমার আর ওর, কারণ কি এখন মোটামুটি ও ঘুমাবে না, সেই রাত্রি 10টায় ঘুমিয়েছিল, সকালবেলায় 9টায় উঠেছে, ওই 10-11 ঘন্টা যদি রাত্রিবেলায় ঘুমিয়ে যায় তাহলে আর দিনে ঘুমায় না। এখন শুয়ে শুয়ে সব কবিতা আবৃত্তি হেনা তেনা এসব চলবে। এর লাঞ্চ হয়ে গেছে অলরেডি, মাঝখানে আমি একবার লাঞ্চ করে আসবো। তো এই হচ্ছে ব্যাপার, এই যে বিছানাও হয়ে গেছে, একদিকে বিছানা আর একদিকে ও শুয়ে আছে। এখন প্রায় 2টো বেজে গেছে আর এখন 5টা পর্যন্ত মোটামুটি আমরা এরকমভাবে টাইম স্পেন্ড করবো, বকর বকর করতে করতে। লাইট অফ করে দেবো অবশ্যই, কারণ কি লাইট জ্বললে এদিক ওদিক পালিয়ে যাই। ডগি কি করে? বউ। ক্যাট কি করে? মিয়াও। আর গোট কি করে? গোট মেয়ে। আর হর্স কি করে? এলিফেন্ট কি করে? ক। আর লায়ন কি করে? টাইগার। টাইগার আলু। আর কি ডাক কি করে? ডাক। আর প্যারেট? প্যারেট কি করে? আর কি জানো তুমি বলো? আর ডগ বললি? ডগ ভু। আর ডাইনোসর? অমনি করে ডাইনোসর? মাঙ্কি। মাঙ্কি হুয়া করে। হুয়া এম ফর মাঙ্কি। এন ফর হুয়া। মাঙ্কি করে তো। আর প্যারট কি করে? আচ্ছা আচ্ছা আচ্ছা। আর উজ্জয়ন কি করে? উজ্জয়ন কা কা করে? বাবা কি করে? বাবা বাবা করে। মা 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 মা। ওই নিজের পিছনে গিয়ে শো যাও। সো এখন প্রায় 3টে বাজতে যাচ্ছে, এখন আমরা করবো হচ্ছে লাঞ্চ। আজকে লাঞ্চে মেনুতে আছে হচ্ছে শুক্তো আর পটল আলু চিংড়ি দিয়ে তরকারি, আর ডাল আম ডাল, আমের চাটনি, আর হচ্ছে মাছ ভাজা। আজকে ফর্চুনেটলি হচ্ছে তোজো ঘুমিয়ে পড়েছে, আর ও ঘুমিয়ে যাওয়ার জন্য আমিও ঘুমিয়ে গেছিলাম মোটামুটি 2 ঘন্টার মতন। এবার উঠিয়ে দেবো ওকে। এখন হচ্ছে 6:30 বাজছে, অবশেষে ডেকে ডেকে মহাশয়ার ঘুম ভেঙেছে, কারণ কি এখন খাবে দাবে আর আরও দেরি করে উঠলে রাত্রে আরও ঘুমাতে চাইবে না, সেই জন্য আর খেয়েওছে অনেকক্ষণ দুপুরবেলা। 6:30 বেজে গেছে এখন। আর একটা ট্রলি হচ্ছে নামানো হচ্ছে, এটাতে মামনি আর বাপি নেবে, এটা মিডিয়াম সাইজের ট্রলি, দুজনের হেঁটে যাবে একদিনের জন্য। ভেতর হচ্ছে কতগুলো জিনিস, এগুলো যারা কি রিজেক্ট করেছে সেগুলো ভরা ছিল পরে দেওয়া হবে বলে, সেগুলোকে বার করে এখন অন্য কোথাও রেখে এখানটায় মামনি বাপি জিনিস নিয়ে যাবে। এখানে আমি হচ্ছে কয়েকটা খালি কৌটো বার করেছি, এগুলোতে নেবো হচ্ছে একটু চাল, একটু ডাল, নুন আর হলুদ। এই যে মামুনিরা হচ্ছে এখন ব্যাগ গোছাচ্ছে। হ্যাঁ, আমরা এখন ব্যাগ গোছাচ্ছি, তবে ব্যাঙ্গালোরে এসেছি, এসে হ্যাঁ আমরা প্রাণকে নিয়ে এখানে আমরা চুপচাপ রয়েছি, আনন্দ করছি। তাই তো তার মিঠু বললো চলো আমরা সব ঘুরে আসি, তাই ওই কেরালার তামিলনাড়ু তামিলনাড়ুর এয়ার কার্ডে যাচ্ছি আমরা বেড়াতে, সেই জন্য এখন প্যাকিং চলছে। সেই জন্য এখন আমাদের সুন্দর করে এসব প্যাকিং চলছে, ওখানে বেশি ঠান্ডা নেই। হ্যাঁ, ঠান্ডা নেই, ওই জন্য এই সব কুর্তি নিয়েছি আর এই সব নাইটি নিয়েছি, এগুলো সব নিয়েছি, দিয়ে এই সব প্যাকিং এই একটা ব্যাগে হয়ে যাবে। আর আমার প্রাণের প্যাকিং হয়ে গিয়েছে, তার প্যাকিং হয়ে গিয়েছে, খাবার শুধু হবে প্রাণের, শুধু খাবারটা প্রাণের প্যাকিং হলেই হয়ে যাবে। এখন হচ্ছে 7:45 বাজছে, আমরা এখানে বসে বসে 3 ইডিয়টস দেখছি আমি আর ইনি। আর আজকে বাইরে হচ্ছে বৃষ্টি পড়ছে টিপটিপ করে, ওই জন্য নিচে গ্রাউন্ডে খেলতে যেতে পারেনি, আর এই কম্বলটাকে নিয়ে এসেছে কাবার্ড থেকে, নিয়ে এসে এখানে শুয়ে শুয়ে দেখবে, লাফালাফি করবে, এটাতেও কি মজা পায় জানি না। আর এই সিনেমাটা যতবার দেখি ততবার আমার ভালো লাগে। কাল থেকে আমি দেখছি, কালকে হাফ দেখেছি, আজকে আবার হাফ দেখছি। তোজোর ঘড়িটা হচ্ছে খারাপ হয়ে গেছিলো, সেই জন্য ওর জন্য আর একটা ঘড়ি নিয়ে এসেছে বাপি, ব্যাটারি চেঞ্জ করতে দিয়েছিলাম বাট ঘড়িটা খারাপ হয়ে গেছে, ওইগুলো টেকেও না বেশি দিন। আর এটাতে হচ্ছে এই যে এরকম করে লাইট জ্বলে, ছোটা ভীমের, তো এখন ওকে দেখায়নি, ওখানে গিয়ে বেড়াতে গিয়ে পড়বে বলে নেওয়া হয়েছে। আজকে ডিনার করতে করতে হচ্ছে 10টা বেজে গেছে, কারণ কি ও লেট করে উঠেছিল 6:30, তারপরে ও তখনই কর্নফ্লেক্স দুধ খেয়েছিল প্রায় 6:45 সময়, এই জন্য গ্যাপ দিয়ে 10টার সময় এখন ডিনার করেছি, ডিনার কমপ্লিট। আর এদিকে আমাদের গোছানো অন প্রসেস, জামা কাপড় সমস্ত কিছু হয়ে গেছে গোছানো, ওরটা হচ্ছে খাবার ব্যাগ,
ছোটখাটো ওই খালি চাল ডাল মুড়ি মুড়ি সব নিয়ে নেবো, যদি ওখানে কিছু না পাই অপশনস তাহলে পরে এগুলোর জন্য আর কি। তো এই খাবার ব্যাগটা কালকে গোছাবো। আর সব থেকে ভালো ব্যাপার হচ্ছে আজকে ওয়েদারও ভীষণ ভালো আছে, হালকা হালকা যে বৃষ্টি পড়েছিল এখানে অল্প একটু বৃষ্টি পড়লেই ক্লাইমেট পুরো চেঞ্জ হয়ে যায়, এখানে যে সুন্দর হাওয়া আসছে, আগে যেমন বেঙ্গালোরে এই সময় থাকতো ওয়েদার ঠান্ডা ঠান্ডা, ওরকম ওয়েদার আছে, এরকম ওয়েদারে ওরও ভালো ঘুমায়। ডিনারের জন্য আমি বানিয়ে নিচ্ছি হচ্ছে গরম গরম অমলেট, বাকি সব খাবার ছিল আর এই যে মিস্টার মাসেল আর কলিন দিয়ে হচ্ছে রান্নাঘরটাকে পুরো ক্লিন করে নিলাম। ক্যাবিনেটের যেগুলো আছে এই প্লায়ের ওপর যে সানমেকাগুলো ওগুলো অনেক নোংরা হয়ে গেছিলো যেহেতু কিচেন বলে জলের দাগ পড়ে যায়, সেগুলোকে কলিন দিয়ে আর এই ওপরে গ্রানাইটটাকে এই মিস্টার মাসেল দিয়ে ক্লিন করে নিলাম। এবার হচ্ছে আমরা ডিনার করবো। সো ফাইনালি আজকের ব্লগটাকে আমি এখানেই এন্ড করছি, আশা করি আজকের ভিডিওটা দেখতে তোমাদের ভালো লেগেছে, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হবে আবার পরের ভিডিওতে, সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সবাইকে আনন্দে রেখো।